নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রসাবলি। পুরীর মন্দিরের জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি ভোগ হচ্ছে এই রসাবলি। যারা পুরী গেছেন এবং যারা এই মিষ্টি খেয়েছেন তারা জানেন এটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এবং এটা ঘরেও খুব সহজে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। রসাবলি বানানোর জন্য আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। এই দুধটাকে আমি একটু প্রথমে ফুটিয়ে নেব। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা যদি গরুর দুধ পান সেক্ষেত্রে গরুর দুধ ব্যবহার করতে পারেন, তাহলে তাতেও কিন্তু রসাবলি খুব ভালো তৈরি হয়। এছাড়া আপনারা যদি সেটাও আনঅ্যাভেলেবেল হয় তাহলে যে কোনো টোন্ড মিল্ক নিয়ে এটা করতে পারেন। তবে ট্র্যাডিশনালি জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু এই রসাবলি গরুর দুধ দিয়েই তৈরি হয়, কেননা জগন্নাথ দেবের মন্দিরে গরুর দুধ ছাড়া অন্য কোনো ধরনের দুধ সেখানে প্রবেশ নিষিদ্ধ। দুধটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে আমি 30-40 সেকেন্ড একটু এর এই গরম ধোঁয়াটাকে প্রথমে বের করে দেব। প্রচণ্ড গরম যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটা আমি একটু বার করে নিয়েছি। এবার এই দুধটাকে আমি ছানা কাটাবো, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে টক দইয়ের পরিমাণটা বলছি না, আমি 1-2 চামচ করে মেশাতে থাকবো আর নাড়াতে থাকবো যতক্ষণে দুধটা ভালো করে ফেটে গিয়ে ছানা তৈরি না হচ্ছে। আপনাদের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে লেবু বা ভিনেগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। তবে জগন্নাথ মন্দিরে লেবু বা ভিনেগার কোনোটা দিয়েই ছানা কাটানো হয় না, সেখানে শুধুমাত্র দই দিয়েই কাটানো হয়। আর তাছাড়া আমি দই দিয়ে ছানা কাটাতেই বেশি প্রেফার করি, তার কারণ হচ্ছে দই দিয়ে ছানা কাটালে ছানা পরিমাণটাও কিন্তু একটু বেশি হয়। দেখুন ছানাটা আমার খুব ভালোভাবে কেটে গেছে। আর এই 1 লিটার দুধের ছানা কাটানোর জন্য আমি মোটামুটি 5-6 চামচ দই ব্যবহার করেছি। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেব তাই আমি একটা বাটির ওপরে স্ট্রেনার বসিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি একটা সুতির সাদা কাপড়। এবার এর মধ্যেই আমি ছানাটা ঢেলে দিলাম। আমি যেহেতু দই দিয়ে ছানা কেটেছি সেই জন্য এই ছানাটাকে আমার ধুয়ে নেওয়ার দরকার নেই, তবে আপনারা যদি লেবু বা ভিনিগার দিয়ে ছানাটা কাটেন তাহলে কিন্তু এটা ধুয়ে নেওয়ার দরকার আছে, নইলে এর ভেতরে একটা টক ভাব থেকে যাবে এবং একটা স্মেলও থেকে যাবে। আর আমি এই ছানাটাকে কিন্তু একদমই হাতে চিপে চিপে জল বার করব না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে, রসাবলি ভালো হবে না। আমি এইভাবেই এটাকে ঝুলিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব, তাতে করে ছানা থেকে নিজের থেকেই যে জলটা বেরিয়ে যাবে তার ফলে ছানাটাও কিন্তু অনেকখানি নরম তৈরি হবে। যতক্ষণে ছানা থেকে জলটা ঝরছে ততক্ষণে আমি রসাবলিগুলো ভেজানোর জন্য দুধটাকে রেডি করে নেব। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1/2 লিটার ফুল ক্রিম দুধ। দুধটাকে আমি ক্রমাগত নেড়ে নেড়ে একটু জাল দিয়ে নেব, কেননা এই দুধটার যা কোয়ান্টিটি এখন আছে তার হাফ কোয়ান্টিটিতে এটাকে আমাকে আনতে হবে, সেই জন্য এটা ক্রমাগত জাল দিয়ে এটা ঘন করে নেব। দুধটা দেখুন টকবক করে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে জাল দিতে থাকবো এবং এটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। এবার আমি এর মধ্যে মেশাচ্ছি 1 পিঞ্চ ইয়েলো ফুড কালার। এই কালারটা আমি মেশাচ্ছি যাতে এর রংটা খুব সুন্দর হয়, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে দেবেন না, এবং আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে আপনারা সেটাও এর মধ্যে এই সময়ে মিশিয়ে নিতে পারেন। খানিক সময় জাল দেওয়ার পরে দেখুন দুধটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে, যতটা আমি নিয়েছিলাম ততটা কিন্তু এর কোয়ান্টিটি এখন আর নেই। এবার আমি অ্যাড করব এর মধ্যে চিনি। আমি এই চায়ের কাপ মেপে 1 কাপ চিনি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তারপর আমি চেক করে দেখব, যদি মনে হয় যে চিনি কম তাহলে আমি আবার চিনি অ্যাড করব। চিনি মেশানোর পর দুধটাকে আমি আরও একটু সময় ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়ো। আমি ছোট এলাচের ভেতর থেকে দানা বের করে নিয়েছি, সেই দানাটাকে আমি হামানদিস্তাতে একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম।
আর আমি এখানে প্রথমে এক কাপ চিনি দিয়েছিলাম, তারপর আমি চেক করে দেখে নিয়েছি আর এতে চিনি দেওয়ার দরকার নেই। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে ছানাটা দেখবো কতটা রেডি হয়েছে। এক ঘন্টা হয়ে গেছে, এবার আমি দেখবো আমার ছানাটা কেমন হয়েছে। দেখুন, আমি হাত দিয়ে চিপে নিইনি, কিন্তু ছানাটা ভারী সুন্দর হয়েছে। এবার এই ছানাটাকে আমি একদম ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে স্মুথ করে নেব। দু এক মিনিট ছানাটাকে চটকে নিয়েছি। এবার এর মধ্যে মেশাবো এক চামচ আটা, এক চামচ মিহিদানার সুজি, আর দেবো এক চামচ গুঁড়ো চিনি। এবার এই সমস্ত কিছু দিয়ে আমি ছানাটাকে প্রায় 7-8 মিনিট ধরে খুব ভালো করে মেখে এটাকে নরম করে নেব। ছানার এই মাখাটার উপরই নির্ভর করবে আপনার রসাবলি কেমন তৈরি হবে। সেজন্য একটু সময় হাতে নিয়ে ধৈর্য ধরে ছানাটাকে কিন্তু মেখে নিতে হবে। 7-8 মিনিট ধরে ছানাটাকে মেখে নেওয়ার পর দেখুন এটা একদম সফট হয়ে গেছে। এবার ছানাটা যে প্রপার মাখা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এরকম একটা ছোট অংশ কেটে নিয়ে হাতে একটু গোল করে দেখছি। দেখুন এই গোলটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোথাও কিন্তু কোনো ক্র্যাক তৈরি হয়নি। তার মানে আমাদের ছানাটা মাখা একদম ঠিকঠাক হয়েছে। যদি এর মধ্যে দেখেন যে ক্র্যাক আসছে, তাহলে বুঝতে হবে যে ছানাটা এখনও মাখা হয়নি। আরও 2-1 মিনিট সময় ধরে ছানাটাকে ভালো করে মেখে নিলেই কিন্তু ছানা একদম রেডি হয়ে যাবে। এবার আমি মাখা ছানাকে দুভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে এরকম লম্বা করে একটা লেচির মতো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব, তাতে করে সমস্ত রসাবলিগুলো আমাদের একই সাইজের তৈরি হবে। এবার এখান থেকে আমি একটা পিস নিয়ে হাতে একটুখানি ভালো করে গোল করে ঘুরিয়ে নেব। তারপর ঠিক যেরকমভাবে আমরা টিকিয়া বানাই সেইভাবে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে মেদু বড়ার মতন মাঝখানে হোলও করতে পারেন, তবে আজ আমি এভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা রসাবলি তৈরি হয়ে গেছে, দেখুন কোথাও কিন্তু কোনো রকম ক্র্যাক তৈরি হয়নি। এভাবেই আমি সমস্ত রসাবলিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি সমস্ত রসাবলিগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। রসাবলি ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমেই তেলটা গরম করেছি, খুব বেশি গরম করলে রসাবলিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো লাল হয়ে যাবে। আর আমি এখানে প্রথমে একটা রসাবলি দেব, একটা রসাবলি দিয়ে আমি দেখে নেব এটা খুলছে কিনা। যদি এটা আপনাদের দেখছেন খুলে যাচ্ছে, তাহলে এর মধ্যে আরও একটুখানি আটা মিশিয়ে পুরো জিনিসটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। এখানে দেখুন আমার বানানো রসাবলি একটুও কিন্তু খুলে যায়নি, এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। একটা রসাবলি আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। একটা রসাবলি দিয়ে আমার টেস্ট করা হয়ে গেছে, সেই জন্য এবার আমি এর মধ্যে 2-3টে করে দিতে পারি। আপনাদের কড়াইতে যেরকম জায়গা থাকবে সেই বুঝেই দেবেন, আর গ্যাসের জোর কিন্তু লোতেই রাখবেন, কেননা না হলে এটা পুড়ে কালো হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না এবং একটা তিতকুটে ভাব চলে আসবে। একটা ব্যাচের রসাবলি আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর এভাবেই আমি সমস্ত রসাবলিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি সমস্ত রসাবলিগুলোকে ভেজে নিয়েছি। এবার এই রসাবলিগুলো আমি আগে যে দুধটাকে ঘন করে রেখে দিয়েছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দেব। সমস্ত রসাবলিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে দুধের সঙ্গেই 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব, যাতে এর মধ্যে রসটা খুব ভালো করে ঢুকে যায় এবং প্রত্যেকটা রসাবলি নরম হয়ে যায়।
মিনিট পাঁচেক সময় ধরে আমি রসাবলিগুলোকে রসের মধ্যে একসঙ্গে করে ফুটিয়ে নিয়েছি। এগুলো এখন কিন্তু খুব নরম হয়ে গেছে, এর ভেতরে খুব ভালোভাবে রসও ঢুকে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল রসাবলি। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমেই করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে।